ওয়েলকাম টু গ্লোবেন্ডার একাডেমি। গ্লোবেন্ডার একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অ্যাসাইনমেন্ট, আপনারা সবাই হয়তো অবগত যে অ্যাসাইনমেন্টের চলছে। সো আমরা আজকে এডুকেশনের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে চলে এসেছি, তো শেষ পর্যন্ত দেবে। তার আগে বলে রাখি আমাদের ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে চাইলে পরে আপনারা জয়েন হতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারেন। সেখানেও কিন্তু অনেক সাবজেক্টের উত্তরপত্র আমরা কিন্তু দিচ্ছি। সেখানে অ্যাসাইনমেন্টের আপনার আনসার পিজি এডুকেশন পেপার ওয়ান, তো আমরা একা করে দেখে নেবো কোশ্চেনগুলো এবং তার উত্তরগুলো আমরা দেখে নেবো। কোন কমিশনের সুপারিশে স্কুলগুচ্ছ তৈরি করার কথা বলা হয়েছিল? এটার সঠিক উত্তর হচ্ছে কোঠারি কমিশন। এরপরের কোশ্চেনে চলে যাবো আমরা, নিম্নলিখিত কোনটি ইসলামিক দর্শনের সত্তার প্রধান বৈশিষ্ট্য? এর সঠিক উত্তর হচ্ছে পরম সত্তার অনন্তময়তাকে উপলব্ধি করে। নিম্নলিখিত এরপরের কোশ্চেনে চলে যাবো আমরা, নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রথম পাঠ্যক্রম উদার মনস্ক শিক্ষার অন্তর্ভুক্তির অধিবক্তা ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অ্যালিডোস হ্যাক্সলে। এরপরের কোশ্চেনে আমরা চলে যাবো, ব্রহ্মণ্য শিক্ষার কোন পর্যায়ে ছাত্ররা সচিন্তায় বেদ ও উপনিষদের প্রকৃত সত্তা উপলব্ধি করতে পারতেন? এর সঠিক উত্তর হচ্ছে উপপত্তি। এরপরের কোশ্চেনে চলে যাব আমরা, নিচের কোনটি ভারতের নারী ক্ষমতায়নের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত? এর সঠিক উত্তর হচ্ছে হংস মেহতা কমিটি ও দুর্গারাই দেশমুখ কমিটি উভয়ে। এরপরের কোশ্চেনে, নিচের কোনটি সঠিক? সো এখানে এক নম্বর এ বি সি অপশানগুলো ছিল এবং ডি। সো আমরা পুরোটাই তুলে দিয়েছি। এ, শাসন আরোপিত শৃঙ্খলা অন্তর্জাত। বি, শাসনের ধারণা ও নীতিবাচক এবং কঠোর শৃঙ্খলার ধারণা ইতিবাচক এবং মানবিক। সি, শাসন নিষেধের মাধ্যমে শুরু হয়, শৃঙ্খলা কাজের মাধ্যমে শুরু হয়। এর সঠিক উত্তর হচ্ছে সবকটি। এরপরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, কে বিশ্বাস করতেন যে ঈশ্বর হচ্ছেন অনন্ত স্থিতি, অনন্ত জ্ঞান ও অনন্ত আনন্দ? এর সঠিক উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দ। এরপরের কোশ্চেনে চলে যাব আমরা, অনেকান্তবাদ এবং সত্যবাদ যে মতবাদের দুটি প্রধান ধারণা তা হলো জৈন ধর্ম। এরপরের কোশ্চেনে চলে যাব আমরা, শিক্ষার লক্ষ্য যে বিষয়ে দ্বারা নির্ধারিত হয় তা হলো দর্শনশাস্ত্র। এরপরের কোশ্চেনে চলে যাব আমরা, টিচার এডুকেশন মূলত, এর সঠিক উত্তর হচ্ছে পেশাগত উন্নয়ন কার্যক্রম। এরপরের কোশ্চেনে চলে যাব আমরা, ভারতীয় শিক্ষার উন্নতি প্রকল্পে নবোদয় বিদ্যালয় স্থাপনের কথা যে প্রতিবেদনে বলা হয়েছে তা হলো, তার সঠিক উত্তর হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986। এর আগে বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাসাইনমেন্টের উত্তরপত্র এখনও পর্যন্ত বুকিং করেনি তারা তাড়াতাড়ি বুকিং করে নিন। আমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র কিন্তু দেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সো আপনাদের কাছে একদম 100% অ্যাকুরেট উত্তরপত্র আমরা প্রোভাইড করছি এবং সমস্ত সাবজেক্টের উত্তরপত্র কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। সেই ছিল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নিচে কমেন্টের, আপনার যদি কোনো সাবজেক্টের উত্তরপত্র প্রয়োজন হয় নিচে কমেন্টে অবশ্যই লিখবেন, আমরা চেষ্টা করব সেই সাবজেক্টেরও উত্তরপত্র প্রোভাইড করতে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।